সুধী ভক্তগণ, গত 27 এবং 28 জানুয়ারি 2021 দুই দিনব্যাপী শ্রীমৎ জটাদার গোসাইয়ের অঙ্গনে প্রতি বছরের ন্যায় বাৎসরিক মহোৎসব এবং মতুয়া মেলা অনুষ্ঠিত হয়। এই মহোৎসবটি শ্রীদাম ওরাকান্দি ঠাকুর পরিবারের অনুমতিক্রমে সুদীর্ঘকাল ধরে অনুষ্ঠিত হয়ে আসতেছে। 27 তারিখ বুধবারে অনুষ্ঠানের শুভ অধিবাসের সূচনা হয়। এ সময় বিকাল থেকেই মতুয়া দলের আগমন ঘটতে থাকে। প্রতি বছরই এই মতুয়া মেলার আয়োজন এবং ভক্তবৃন্দের উপস্থিতি বৃহৎ কলবরে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ব্রহ্মমুহূর্ত হতে মহোৎসব অনুষ্ঠান অর্থাৎ পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং মুক্তিবারিধি যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের লীলা ও মাহাত্ম্য আলোচনা শুরু হয়। তৎসঙ্গে দূর দূরান্ত থেকে শত শত মতুয়া দল ও তাদের নিজ নিজ দলপতির নেতৃত্বে এখানে উপস্থিত হন। এ সময় সুসজ্জিতভাবে নৃত্যে তালে তালে মাতাম দিতে দিতে মন্দির অঙ্গনে পৌঁছায় সকল মতুয়া ভক্তগণ। শ্রী হরিচাঁদ রূপে উনি জন্ম নিলেন, তাই হরিচাঁদ বললেন যে কাহারও ধর্ম নিন্দা করবে না, জগৎকে প্রেম করো, ঈশ্বরকে আত্মদান করো, দৈনিক প্রার্থনা করো, ষড়রূপে থেকে সাবধান থাকিবে, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করবে না, পিতামাতাকে ভক্তি করো। বর্তমান যে বিপদ সারা বিশ্বময়, আমি বিশ্বপিতার কাছে ঠাকুরের কাছে প্রার্থনা রাখি, হে ঠাকুর এদের তুমি আপদে বিপদে তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো প্রভু। সারা বিশ্ব হচ্ছে আতঙ্কে ছড়িয়ে আছে, তাই তোমার কাছে আমি প্রার্থনা রাখি, সারা বিশ্ববাসীর কল্যাণ হোক, সারা বিশ্ববাসীর মঙ্গল হোক, সারা বিশ্ববাসীর বিপদ থেকে তুমি এদের ক্ষমা করে দিও। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় জয় গুরুচাঁদ, জয় হীরাম, সম্মুখে হাজার হাজার মতুয়া ভক্তগণ জয়ডঙ্কা কাসুরের সমুধর বাজনার তালে তালে মাতাম দিতে থাকে। এ সময় অনেক ভক্তগণকে বাদ্যজ্ঞান হারিয়ে ভূমিতে লুটিয়ে পড়তে দেখা যায়। বাংলাদেশের খুলনা, বরিশাল, যশোর, মাদারীপুর, ফরিদপুর প্রভৃতি জেলা থেকে অগণিত ভক্তগণ এসে থাকেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া মতাদর্শ বুকে লালন করে এসব মতুয়া ভক্তগণ নিশান হাতে ছুটে চলেন এখানে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অবস্থিত জটাদার গোসাইয়ের আশ্রমটি বরমপাল্টা সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দির কমিটির পৃষ্ঠপোষকতায় এই মহোৎসব পরিচালনা করা হয়। তাছাড়া অত্র এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হন। কাশিয়ানি উপজেলা চেয়ারম্যান শ্রী সুব্রত ঠাকুর, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাবির হোসেন উপস্থিত হয়ে মহোৎসবকে আরো প্রাণবন্ত করে তোলেন।
চরধর গোসাই একটি অন্যতম পরিচিত নাম। তো আজকে তার বাড়িতে এই যে মহোৎসবের আয়োজন হয়েছে, চিরাচরিত ঠাকুরের যেসব মহোৎসব হতো পূর্বে সেরকম করেই সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে গোসাইয়ের বিভিন্ন জায়গার অনুসারীরা, ঠাকুরের ভক্তরা এখানে এসে একটি মিলন মেলায় পরিণত করেছে। এই মতুয়া মেলা উপলক্ষে শত শত দোকানি সাজিয়ে বসে তাদের বিভিন্ন উপকরণ, বিশেষভাবে ধর্মীয় বই এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি সমারোহ বেশি ছিল, যার যার পছন্দ অনুযায়ী ক্রয় করে থাকে সবকিছু। এই মতুয়া মেলার সব থেকে উল্লেখযোগ্য দিক হলো হাজার হাজার ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা। 100 মণের বেশি চাল ডাল দিয়ে প্রসাদ তৈরি করা হয়। এই মহা কার্যক্রমকে পরিচালনা করতে আগে থেকেই নির্দিষ্ট কমিটি গঠন করা হয়। রন্ধনশালায় মানে পাক বাসায় আছি আমরা 250 থেকে 350। সবাইকে আমরা ওই নেম প্লেট মানে অর্থাৎ ভলেন্টিয়ার যেইটা সার্ভিসের জন্য ওটা আমাদের সবাইকে ব্যাচ দিয়েছেন এবং পরিবেশনে আছেন ধরেন এরকম। তবে আমাদের এখানে কোনোদিনই কোনো প্রকার অসুবিধা হয় না, চাউল এবং ডাউল সব মিলাইয়া শুধু চাউলই 100 মণের ঊর্ধ্বেও অনেকদিন অনেক বছর হয়। এবছর যেমন গতকালকে অনেক চাউল আমরা রান্না করেছি এবং ভক্তরা সেবা নিয়ে সবাই আনন্দ উপলব্ধি করছে, হরিনাম সুন্দরভাবে হয়। আমরা যারা ঠাকুরের ভক্তবৃন্দ আছেন, আমাদের চ্যানেল দেখছেন, তাদের কাছে আমরা এই প্রার্থনাই রাখি যে আমরা যেন প্রতি বছর এই বছরের ন্যায় বিগত দিনের ন্যায় যেন আমরা প্রতি বছর এ ধরনের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এখানে যে কর্মী বৃন্দ আছে সবাই কাজবাজ ঠিক মতন করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আমার সকলের কাছে যে এটা আশীর্বাদ, সবাই মিলে আমরা মিলেমিশে কাজ করব, এটাই আমি আশাবাদ করছি। তো এখানে 250 থেকে 300 কর্মচারী এই রান্নাবান্নার দায়িত্ব এবং সামাজিক যে একটা বিধি আইন বিভাগ থেকেও মোটামুটি থানা পর্যায়ে আমাদের এখানে লোক পাঠায়, তারা আমাদের সাথে সহযোগিতা করে এবং সব কিছু মিলে আমাদের অনুষ্ঠানটা সঠিকভাবে পরিচালনা হয়। এখানে 100 থেকে 100 আবার চাউলের খিচুড়ি রান্না করা হয়। এই বলেই জাগমতীয় চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেউ সবজি কাটায় সদা ব্যস্ত থাকেন, কেউ বা থাকেন প্রসাদ বিতরণে। সকল ভক্তগণের জন্য ছিল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। শ্রী শ্রী জটাধর গোসাই আমার গুরুপিতা, তাহাদের অনুষ্ঠান মাঘ মাসের দ্বিতীয় বুধবার 13 তারিখ এবং 15 তারিখ পরে এই অনুষ্ঠানে আমাদের গ্রাম্য অনুষ্ঠান। আমরা এখানে সবাই মিলে কর্ম করি, যারা আমরা তরি তরকারি কাটি 50 থেকে প্রায় 60 জন মহিলারা এবং পুরুষরা আছে 100 থেকে 150 এবং প্রসাদ বিতরণের জন্য আছে 200-400 লোক। বরমপল্টা বন্যাটি পাথরগ্রাম বড়খোলা আমরা সবাই একত্রিত হয়ে সবাই এক দশের কাজ করতেছি। আমাকে এখানে মহোৎসবে ওই যে সেই এক এক সেই ড্রামে চাল দিই আপনার 2.5 মণ 3 মণ করে, তো 100 মণ চালের ওজন আছে, 50 মণ কুমড়ো আছে, 50 মণ আলু আছে এবং 50 মণ কফি আছে। এগুলো দিয়ে আমরা এই মহোৎসব করি, ঠাকুরের মহোৎসব প্রতি বছর এইবেলে হয়। অন্তর মাঝির একটা রাতে অন্তর মাঝির একটা রাতে তোমার সুর বেঁধেছি, তোমার চরণ পাব বলে মতুয়া হয়েছি আমি, তোমার চরণ পাব বলে মতুয়া হয়েছি। আমার অন্তর মাঝির একটা রাতে অন্তর মাঝির একটা রাতে তোমারই সুর বেঁধেছি, তোমায় পাব বলে হরি মতুয়া হই। যতই দিনের আলো অস্তমিত হতেছিল ততই মতুয়া আদর্শে উজ্জীবিত মতুয়া সৈনিকরা দলে দলে ছুটে আসতেছিল। এই জন্য এক মতুয়াদের প্রাণের মহামিলন মেলা। আগামীতে মহোৎসবের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।
এই ভিডিওটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহিতোষ মৃধা এবং ঋত্বিক বালা, আর সঙ্গে ছিলাম আমি আকাশ বালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল জাগো মতুয়া, জয় হরিবোল।